পড়া শিখলেন, তারপরের থেকে আপনি বিড়ি খাওয়া বন্ধ হয়ে গেল আপনার? শুনেন আমি বলি, ওই কোরআন পড়তে কোরআনের তাফসিরে আমি দেখলাম যে বিড়ি খালি বা ভুল পান এসব করলে আর কি পবিত্র হওয়া যাবে না। ওখানে দেখছে যে পবিত্র না হলে তার নামাজ দ্রুত হওয়ার দেখা কোনো কিছু কবুল হবে না। ওই যে তো অবাক করলাম। আচ্ছা, অধিকাংশ মানুষ তো বিড়ি খেয়ে মৃত্যুবরণ করেছে। আমার আব্বাস গ্রাম বিড়ি প্রতিদিন হয়তো এক ব্যান্ডিকে লাগে, তারা কি হবে কালি? অপবিত্র হয়ে মারা গেছে তার কি হবে? এমন কথা আছে যে বিড়ি খেলে কি হবে? পবিত্র হইতে পবিত্র হতে পারবে না, আর ফ্রেশটা তো আপনার নিকটে আসবেই না। গন্ধ সারা জীবন বিড়ি খেয়ে নষ্ট হয়ে গেল। একটা জিনিস রাখি, আপনি কলমে গ্রহণ করেছেন না? আপনার ভোগ আপনার কলমা গ্রহণ করে আল্লাহর কলমা গ্রহণ করে আপনার কাছে বায়াত হয়েছ না? আপনি আমরা তো রসুলের কাছে বায়াত হয়েছি, আপনার বউ হয়েছ না? বলেন বউ যদি বুঝি খায়, যদি উন্মুদিত গিয়ে যদি সেই কিরা করে বাংলা কথাই বলছি, বুঝিস গন্ধ পান তো বউ কিরা আসবে না? এই ঘাট ধরি আর দিনের সামনে শোরুম আছে না, রাস্তার এইপাশে তো আমার ছোট চাষা, আমরা কুরবান আলী আকবর আলী জিয়াদ আলী উত্তর সদ বাংলা মাদ্রাসা মাটিকুমড়া মাদ্রাসা ইনশাল্লাহ ওরকম হাজারো মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিল মাদ্রাসা। এখন কথা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে পুনর্গঠনের যত টাকা লেগেছে তার সিংহভাগ কাদের সমতা রোড প্রসার নাম করিয়ে সব খুব বই পড়েছেন কিনা জানি না। বাংলাদেশ কোন পথে বইটা পড়া পবিত্র না হলে আমি কি বলছি, পবিত্র জিনিসটা একটা জিনিস আমাকে বলি যে ভাই তুমি একটা আমার আনুগত্য বসত করার জন্য আল্লাহ যদি পায়ে থাকে, সে যদি পরের মেয়ে লোকের সাথে মোবাইলে কথা বলে, আচ্ছা ইচ্ছে মতন বাড়িতে চলে যে একজন দায়পতি পাই সে জন্য করে আমার রান্নাবান্না না করে ও বউ তখন আমি ভিজি তুলবো না, তখন আল্লাহ আপনার তুলবে কেন? বলেন তুলবে কেন? আপনার নামাজ পড়ি লাভ কি? নামাজ যদি কবুল না আল্লাহ লাভ কি নামাজ পড়ি? একজন মানুষ নামাজ পড়ি কাঁদবে কিন্তু নামাজ পড়ে সত্য তো আছে। যেমন আল্লাহ বলছেন আমি শিরকি গুনাহ মাফ করব না, আল্লাহ বিড়ির গুনাহ মাফ করবে না, শিরকি গুনাহ কোনটা বলেন তো? আল্লাহর সাথে শিরক করব ওই জালা আজকে তুই বিড়ি খাবে না, আমি যা দেখলো আল্লাহর আইনের কোরআনের আইনের বাইরে যদি আপনি এক তুল পরিমাণ হাঁটেন অবশ্যই 100% এবার আমি মানি রাইট। আমি কি বললাম আপনার যে আপনার কলমা গ্রহণ করে আপনার বউ আনুগত্য বসতা স্বীকার করে দেবো, যদি এক ফুল পরিমাণ যদি অন্য পুরুষের সাথে চলে যায় তার আইন অনুযায়ী চলে, তার মা কথা মতন চলে, তাহলে আর আপনার আল্লাহ আপনার রাখতে পারেন? আল্লাহ বলে সেরেকে গুনাই মাফ করেন, সেরেকটা কি মানুষের তো আইন কেন দুনিয়ায় পাঠাই তো আল্লাহ মানুষের কোন কারণ জানেন? তারপরে জমিনে মাদ্রাসায় তারপরে আপনার কি বললাম খানকা মাদ্রাসা খানকায় আমার দেওয়া আইন অনুযায়ী তোমাকে আমার তোমার আর নির্দিষ্ট কোন সত্তা নেই। যে আমার দিন আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না সে আছে কাফের। সূরা আল মাইদা 41 নম্বর আয়াত, খুব সম্ভব যারা তাকে অনুগত তার
এই যে মনে করেন আমি যে কথাগুলো বলছি না, তো আমি আপনি তো কোরআনের মধ্যে সব পাবেন, কোরআনের বাইরে কথা বলা যায় না। কোরআন সব বলছে তুমি মানুষকে যেটা বলো সেটা তুমি করো না, আমি আপনাকে যেটা বলছি আমি সেটা করি নি, আমি বলো সেটা তুমি মানো না, তুমি সেটা করো না, আমি খাচ্ছি আবার আপনার নিষেধ করো, কথাটা আপনার একদম বুঝতে হ্যাঁ আমি বিড়ি খাচ্ছি আবার আপনার ভাই আমি বিড়ি খাই, আল্লাহ বলছে তুমি আগে বিড়ি বন্ধ করো তাহলে তুমি বলো তুমি যেটা করো না সেটা মানুষকে কেন নিষেধ করো, তুমি তো মানুষ কোরআন যদি না পড়ি মনিদান আপনি আসেন আমার আমার শুধু আলেন না, আপনি আমার সঙ্গে বলেন সোনা পাতে শুধু পড়ছি বলেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের টান টোন আছে না, যেমন আমরা টান টোন দেবো যে কি হয় সাতক্ষীরা বাড়ি হ্যাঁ ও রাজশাহী বাড়ি হ্যাঁ জি মামাজি পা ছেলে আছে ও কথা বললি বলবো যে রাজশাহী এখন আমার কথা হলো এই যে যদি আপনি যদি আল্লাহকে মানেন আপনি তো মুসলমান হননি, আপনার দাদা ছিল মুসলমান তার দাদা ছিল মুসলমান আপনার সেই ঘরে আমার বাপ সেই ঘরে কিছুই মুসলমান যদি হতেন তাহলে কখনোই আপনি যেমন আপনার বউ রাখে না, সামান্য স্ত্রী যদি এই উল্টুমালটা করে হ্যাঁ কল না পড়ি করিয়া সংসার বিচি কিনা তুই কিনা ওই আর এক ভাতার সঙ্গে তুই লাইন করিস শিখলি কথা বলিস হ্যাঁ ধাক্কা দেবে ওই জন্য আল্লাহ বলেন কোনো হিসাব নেবেন কোনো হিসাব নেবেন আল্লাহ তুমি আমার জমিনে পাঠাইছে আমার জমিনে আমার আইন আমার আইন আইন ও কানুন প্রতিষ্ঠা আজকে তারা এইরকম করে যেমন প্রধানমন্ত্রীর সময় আবু জাহেলকে খোদা মানত পীর মানত নবী মানত এখনো দেখেন তাই মানুষ জান সংসদ সদস্যরা বলে হজরত শেখ আছে দেখুন ভাই আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন আমি হক কথা বলি গেলাম যদি আপনি আমার যদি এখন ভুলিও করেন আমার আফসোস নেই কারণ ওটা আমার আল্লাহ দেখবে বলছে যে এই কোরআনের হক কথা বলতে গিয়ে তোমার উপরে আপনার উপরে চাপ আসবে আমি জানি আপনার বিপদ আসবে আমি জানি ওটা আমি দেখবো কিন্তু আপনি হক কথা বলার থেকে একটু উপরে অন্য ভাই নিরিবিলি কথা বলবো না একটু ব্যস্ত আছি নিরিবিলি কথা বলবো না সেদিন বলছো হক কথা দিছি তো কালকে দিলাম তো বলবে কে যে হকের আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি হকের ভাবনে আমি হক কথা বলবো বুঝেছেন আমি এই যশোর ডিস্ট্রিক্টে যতগুলো রয়্যাল ফ্যামিলি আছে সেই রয়্যাল ফ্যামিলি দশটা রয়্যাল ফ্যামিলির মধ্যে আমি একটা আমি একটা রয়্যাল ফ্যামিলি সঙ্গ থাকি আমি সাইকেল দিয়ে সার হাত পাত পেরাম ক্রিয়ে আজকে মিজান সাথে হঠাৎ করে আমাকে ফোন দিচ্ছে আমি এখন ভাবি বলছি কি ভাগ্য মানে ফিরে গেল তো আমি কি আপনাকে এই দোকান থেকে চা কিনতে দেখেছিলাম কিনা আমার সরাসরি না বলার কিছুই নেই কিন্তু বলতে হবে এটা আমার দায়িত্ব জীবন থাকার আমার নির্দিষ্ট টাইম মৃত্যু হবে চাইলে আমি চাইলেই মৃত্যু হবে না আমি থাকি আল্লাহ কি বলছে এক সেকেন্ড আগে নেবো না এক সেকেন্ড
মৃত্যু কামনা করতে আল্লাহ নিশ্চিত করেছে। তুমি মৃত্যু কামনা করে কি করবা? কোন একদিন আগে হন একদিন করা হবে না। পরিবেশ নেই বুঝাই ইসলামী সমাজ নিয়ে বললে বাপকে ধরে মারবে। তুমি যাই খারাপ আপনি রাখেন মুরব্বীরা তোমার কি করবে? দেশের প্রশাসন সরকারি আইন আছে, আইন আছে, উন্নতি করতে পারবেন। 56-57 বছর এই যে আমরা যে সময় ছোটবেলায় দেখেছি যে আমাদের দেশে কোনো আলেম ওলামা ছিল না। ওই নোয়াখালীরা আলিফ বেতে আলিফ বেতে সে এখন আলিফ বা তা সা কি সত্যি তো ওরাই। আর ওদের ওদের পরবর্তীতে যখন আমি চাকরি করতে পাই ওই দেশে আমি গেলাম, মানে আমি যখন মার্কেটিং এর চাকরি মার্কেটিং এর কোম্পানি মার্কেটিং ম্যানেজার হিসেবে যখন আমি ট্যুরে গেলাম, তা আমি এবারে আমাকে জিজ্ঞেস করছি তোমাদের পা দিকে আমাদের ওই সব আমাদের শিক্ষার্থীর মনে ভাই আমাদের কোনো রকম করে ওই আমপাড়া কোরআন ধুই পাতুরি কে থাকবে এই বড় ইমাম। হ্যাঁ তাই তো করে, ওরা কোনো আলেম না কিন্তু ওরাই পড়াইত, যার কারণে আমাদের মা বাবা দাদা দাদি এরা এই কোরআন সম্পর্কে থাকত না। আর এখন কিন্তু কোরআন সম্পর্কে হরায়ণ সাহেব জানতে পারছে, হর আমার সাহেব জানতে পারছে কোরআন আয়াতের তাফসীর হাদিস ইসলামিক কাহিনী সব কিছু, কিন্তু এর আগে ওই ওইগুলি সেই বছরের শীতকালের সময় দুটো একটা মহাপিটন করতো কিস্সা কাহিনী করে আসলে।